স্কুল সার্ভিসে একদিকে বিচার চলছে এবার খেলা ঘুরে গেল মাদ্রাসা সার্ভিসের দিকে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিসের নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে মামলা জারি হয়েছে এবং এই মামলাতে পরিষ্কারভাবে আবারও কিন্তু বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রেও সিবিআই তদন্ত করবে তারা এই কথা জানানো হয়েছে আজকে অভিজ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এই কথা জানানো হয়েছে মাদ্রাসা সার্ভিসের বিরুদ্ধে উত্তরপত্র কারচুপি করার অভিযোগ এনেছে আদালতে যেই ব্যক্তি আদালতে এই দ্বারস্থ করেছেন এই কথা তার নাম হচ্ছে আব্দুল হামিদ তিনি একজন পরীক্ষার্থী মাদ্রাসা সার্ভিসের পরীক্ষার্থী ছিলেন তিনি এবং তিনি কিন্তু পরীক্ষা দিয়েছিলেন যেই কলমে পরীক্ষা দিয়েছিলেন তারপরে তার ওএমআরে অন্য কোন কলম চালানো হয়েছে এবং তারপরে তার ওয়েম বাতিল করা হয়েছে বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তাতে তার কারচুপি করার অভিযোগ উঠেছে কীভাবে দুই ধরনের কালি ব্যবহার করা হলো একটি উত্তরপত্রে তিনি যেই কালিতে পরীক্ষা দিয়েছিলেন যেই কলমে পরীক্ষা দিয়েছিলেন সেটিও তিনি আদালতে জমা করেছেন তারপরে আদালত তার উত্তরপত্র এবং সেই কালি পরীক্ষা করার জন্য ফরেনসিক পাঠিয়েছিল এবং তারপরে তার রিপোর্ট আজকে এসেছে এবং সাথে সাথেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারভিউ নিতে হবে কমিশনকে পরিষ্কারভাবে জানানো হয়েছে সেই ব্যক্তির যাতে ইন্টারভিউ নেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া এই যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী তারা আবারও কিন্তু পরবর্তী সময়ে মাদ্রাসা সার্ভিসের জন্য সিবিআই তদন্তে পাঠাবে কে বা কারা এই কাজ করেছে সেটি ধরার জন্যেই মামলাটি সিবিআইয়ের কাছে দিতে পারে এই আপডেট কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে তাই এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এসএসসি থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত যে কোনো ধরনের নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরা হয় তাই অবশ্যই যদি জানেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য